আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমরা শুরু করতে যাচ্ছি ডাবল স্ট্যান্ডার্ড 2.0 এই অডিও সিরিজটির একটি পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব 2-3-4-1 এই অধ্যায়টি থেকে। তাহলে চলুন আমরা শুরু করি আজকের পর্বটি। সবেধন নীলমণি। লাবণ্য ভাবীরা বেড়াতে আজ এসেছে তিথিদের বাসায়। সম্পর্কে তিথির চাচাতো যা হন, মানে মাসুদের কাজিন আছে একজন ইমরান ভাই, আর্মি অফিসার। ওনার ওয়াইফ হলেন লাবণ্য ভাবী। বয়সে তিথির বছর শতকের বড়ই হবেন। একটা প্রাইভেট ভার্সিটিতে অধ্যাপনা করেন। পরিবারটা নতুন নতুন দিন মানার চেষ্টা করছে। ইমরান ভাই নিজেও চেষ্টা করছেন মাসুদের আশেপাশে থাকার, মাসুদের সাথে বিভিন্ন হালাকায় সময় দেবার চেষ্টা করেন। সামনে একসাথে 3 দিনেরও যাবেন নিয়ত করেছেন। আর লাবণ্যকেও ছলে বলে কৌশলে তিথির সাথে কানেক্ট করানোর চেষ্টা করছে। তারই অংশ হিসেবে আজ বাসায় বেরো করতে আসা। ঘণ্টাখানেকেই জমে গেছে, দুজনে প্রচুর কথা বলে। অবশ্য ইংরেজি না জানা একজন হিব্রুবাসিনী আর একজন চাইনিজ ভাষিনীরও কথা বলার টপিকের অভাব হবে না। মেয়েদের ঘিলুর জাদু এটা। মানুষকে জানার আগ্রহ ও দ্রুত সম্পর্ক স্থাপনের প্রচণ্ড শক্তি নিয়ে জন্মায় মেয়েরা। এজন্যে ভালো সংস্পর্শে মেয়েদের তাপসী হতেও সময় লাগে না, বৎসঙ্গে দ্রুত কোল্টা হতেও সময় লাগে না। তবে কৌশলের খাতিরে তিথি কথা বলছে কম, শুনছে বেশি। লাবণ্যকে দিয়ে বলাচ্ছে ও বলুক। এক বুক অতৃপ্তি, তিতা মন নিয়ে প্রত্যেকটা মানুষ ঘুরে বেড়াচ্ছে। এক গাধা অভিযোগ, প্রশ্ন আর এক রাশ হতাশা নিয়ে শুতে আসে প্রতিদিন। কারো মনের কাছে যেতে হলে তাকে কথা বলতে দিতে হবে, ধিকি ধিকি আগুনের উত্তাপ উগড়ে দেবার সময় দিতে হবে। সে হালকা হবে, ক্লান্ত হবে, তার কথার ঝুলি শেষ হবে, তার ভরা গ্লাস খালি হবে। এরপর আপনি ভরে দিবেন তার গ্লাস। আমরা ভরা গ্লাসে আরও ভরতে চাই উপচে পড়ে। আপনার কথা সামনে বসা মানুষটা কতটুকু নেবে তা নির্ভর করে তার কতটুকু কথা আপনি স্থিরস্থিরভাবে শুনেছেন, কতখানি ভালো শ্রোতা আপনি। আমার মন মাগনা দিয়ে দেব আপনাকে, এত সহজ। ঘরের খোঁজখবর, চাকরির হালচাল, ক্যারিয়ার, দেশের পরিস্থিতি, আন্তর্জাতিক রাজনীতি প্রবৃত্তির সমস্যা নিয়ে ফলপ্রসূ দ্বিপাক্ষিক আলোচনা হয়ে গেছে। রান্নার বড় শখ লাবণ্যের, সন্তানের আশায় আছে দুজনা প্রায় 10 বছর, তাই ব্যস্ততাও নেই এতটা। ফাঁকা ঘরে অবসর সময়ে ইউটিউবে বিভিন্ন আপার রেসিপি নিয়ে বসে কসরত করে। জানো তিথি, আমি ইউটিউবে দেখে যেই বোমাগুলো বানাই সব তোমার ভাইয়ের উপর প্র্যাকটিস করি। আগে তো ভুলটুল ধরে শুধরে দিত, ইদানিং কিছুই বলে না, সুনামুখ করে খেয়ে নেয়। পরে আমি খেয়ে দেখি কি অখাদ্য। হাসির ধমক শেষে, ঠিকই আছে ভাবি, এটাই নবীজির সুন্নাহ, নবীজিও খাবারের ধুষ ধরতেন না। হ্যাঁ, সেও তাই বলে। তুমি আমার বাসায় কবে আসবে বলো? তোমার জন্যে শাহী শ্যামাই বানাবো আর বাসভূষা। বাসভূষা আবার কেমন বোমা? নিউক্লিয়ার? না না, সুজি দিয়ে এক ধরনের কেক, অ্যারাবিয়ান রেসিপি, ভয় পেও না। আমার বাসভূষা দারুণ হয়, তোমার ভাইয়ের খুব ফেভারিট। তাহলে তো সামনের সপ্তাহে যেতে হয়। আপনার ছুটি কবে ভাবি? শুক্রবার আসি। শুক্রবার না, আমার শুক্রবার হলো সোমবার, সোমবারে এসে পড়ো। দিনের উপরে চলার ওয়ার্ম আপ করলেও এখনও লাবণ্যের মনে অনেক প্রশ্ন। আগে নিয়মিত লিখত উইমেন চ্যাপ্টারে, ইদানিং কমিয়ে দিয়েছে। টিপিক্যাল নারীবাদী জানালা দিয়ে দুনিয়াকে দেখলে তো গোটা দুনিয়াটাই আস্ত একটা সমস্যা, আস্ত একটা প্রশ্ন যার কোনো উত্তর নেই। আমাদের সিলেবাস তো আমাদের এটাই শেখায়, নিজের হীরের খনি পায়ের নিচে রেখে সাম্রাজ্যবাদীদের সিন্দুক চেনাই। ওদের আজকের চাকচিক্য, আজকের বিজ্ঞান, আজকের হম্বিতম্বি, আজকের শিল্প উন্নয়ন ঔপনিবেশিক লোটতরাজের করুণ ফাউন্ডেশনের উপর দাঁড়ানো। লাবণ্য ভাবী কমন পড়েছে তিথির। নারীবাদের ক্লাসিক্যাল লিটারেচারগুলো তিথির চষা। দাওয়াতের ফিল্ডে কাজ করতে হলে সমস্যার তাত্ত্বিক টেক্সট জানাটা দরকার, না দেয়া পুরতালিম। কথাশ্রুতে কচুরি পানার মতো ভেসে এলো ইসলাম একাধিক বিবাহ অনুমোদন কেন দিল, সেই পুরাণ কচকচানি। আচ্ছা ভাবি, প্রথমে আপনি আমার সাথে একমত হন যে নারীর জন্য সবচেয়ে সম্মানের ও সামাজিক নিরাপত্তার যৌন সম্পর্ক হচ্ছে বিয়ে। একমাত্র বিয়ে ছাড়া অন্য সকল যৌন সম্পর্ক নারীর জন্যে অসম্মানের, পতিতা, অনির্ভরযোগ্য বা লিভ টুগেদার, অস্বাস্থ্যকর ও অনিশ্চয়তার, ঠিক আছে না? আর একটু ভেঙে বলো তো। সদিগ্ধভাবে তিথির মোটিভ ধরার চেষ্টা করছে লাবণ্য। আচ্ছা,
পতিতাবৃত্তি যে অসম্মানের এতে তো কোনো সন্দেহ নেই, ঠিক তো? না না তিথি, কথা আছে। আমাদের দেশে অসম্মানের হলেও উন্নত বিশ্বে পতিতাবৃত্তিকে এখন একটা সম্মানজনক পেশা হিসেবে দেখা হচ্ছে, সমাজ একে মেনে নিচ্ছে পেশা হিসেবে। এটা এখন আর অসম্মানের নেই যে, কাসিমের মতো মাথা বের করে আত্মবিশ্বাসের সাথে জবাব দিল লাবণ্য, যেন অঙ্কুরেই খতম করে দিয়েছে তিথিকে। ওকে আচ্ছা, ডোন্ট মাইন্ড। আচ্ছা ভাবি, আপনি কি এই সম্মানজনক পেশায় যাবেন কখনো? ধরলাম আপনাকে আমেরিকা ইউরোপের ভিসা দেওয়া হলো এই শর্তে যে এই পেশায় যেতে হবে, রাজি আপনি? না, তা না, তা কেন হবে? কুলসে ঢুকে গেল কচ্ছপের মাথা। কেন নিজের জন্য যা পছন্দ করছেন না আরেকজনকে তা পাতে তুলে দিচ্ছেন? কত জন্মে সেধে পড়ে এই পেশায় আসে? একটা দেশের গল্প বলি, শুনেন তাহলে। সে দেশে 93% পতিতা গালিগালাজ, জোর জবরদস্তি, অত্যাচারের শিকার হয়। 78% পতিতা যৌনমিলনকালে নির্যাতনের শিকার হয়। 60%কে শারীরিক নির্যাতন করা হয়, চুল টানা থেকে নিয়ে প্রচণ্ড প্রহার। 58%-এর সাথে খদ্দেররা হয় মজুরি দেয় না, বা যা আছে তা ছিনতাই করে নেই। বলুন তো, এটা কোন দেশের কথা বলছি? কিছু জিনিস মুখস্থ রাখতে হয়। সেই তীরধানি থেকে একটা তীর ধনুকের ছিঁড়াই লাগিয়ে ছোড়া হলো। হবে আমাদের মতো কোনো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, চিরাচরিত ব্রিটিশদের শেখানো হীনমন্যতা? না ভাবি, আমি আপনাকে নেদারল্যান্ডের 2014 সালের রিপোর্ট শোনালাম। মুক্তমানাদের স্বর্গরাজ্য, স্বাভাবিক নারীদের চেয়েও ভাসমান পতিতাদের খুন ঝুঁকি 60-100% বেশি। এমন একটা পেশাকে আপনি বলছেন সম্মানের, যেখানে 89% ইউরোপীয় পতিতা এই সম্মানের জীবন থেকে মুক্তি চায়, সেখানে জীবনের নিশ্চয়তা নেই। আচ্ছা বুঝেছি, প্রতিপক্ষ বেশি আক্রমণ শুরু করলে ভালো জেনারেলটা প্রাথমিকভাবে পিছিয়ে যায়। এবার আসেন লিভ টুগেদারে। যতদিন ভালো লাগে, ইমোশন থাকে, ততদিন ব্যক্তির দায় থাকে। কিন্তু কমিটমেন্ট ব্রেক হলে সমাজও দায় নেয় না, রাষ্ট্রও নেয় না, কোনো ক্ষতিপূরণ পায় না, সন্তানের দায়িত্ব নেয় না, ভরণ পোষণ পায় না, সামাজিক নিরাপত্তাহীন। বিয়ের পর কমিটমেন্ট ব্রেক হলে দুর্বল প্রতিরোধ লাবণ্যের। একমাত্র বিয়েতেই পারস্পরিক দায়িত্ববোধ থাকে, একসাথে থাকার ও একসাথে রাখার সর্বোচ্চ চেষ্টা করা হয়, স্থায়ী কমিটমেন্ট থাকে, যা শুধু ব্যক্তি পর্যায়ে ধর্মবোধ দ্বারা নিশ্চিত করে তাই না, পরিবার এটা নিশ্চিত করে মূল্যবোধ দ্বারা। পরিবারের মুরব্বীরা সম্পর্ক টিকিয়ে রাখতে চেষ্টা করে, সমাজও এই কমিটমেন্ট নিশ্চিত করে সামাজিক প্রথা দ্বারা, সালিশের দ্বারা একটা সমাধানে আসার চেষ্টা করে, ও রাষ্ট্র নিশ্চিত করে আইনের দ্বারা। তালাক হলেও খরপোশ, সন্তানের ভরণ পোষণ দিতে স্বামীকে বাধ্য করে। তাই একজন নারীর জন্যে তার মানবিক যৌন চাহিদা পূরণের সর্বোচ্চ সম্মানজনক, নিরাপদ, স্থায়ী ও নির্ভরযোগ্য উপায় হল বিবাহ। আচ্ছা সর্বোচ্চ, তাহলে ঠিক আছে, অস্বীকার করে গেল না আর, এইটুকুতে একমত? গলায় উত্তাপ তিথির। বাকি উপায়গুলো সম্মানজনকও নয়, নিরাপদও নয়, নির্ভরযোগ্যও নয়, স্থায়ীও নয়, স্রেফ খাহেশ পূরণ, তারপর শেষ। কোনো দায়িত্ব নেই, কমিটমেন্ট নেই, যতদিন খাহেশ ততদিন কমিটমেন্ট। ওকে, তারপর? উৎপেতে শোনা যাকে বলে আর কি। সবই বুঝলাম, কিন্তু একাধিক বিবাহ ব্যাপারটা কি দরকার? একদম নিষেধ করে দিলেই তো হতো। সেদিকে আসছি ভাবি। আমি তো বলি বহুবিবাহ একটি নারীবাদী বিধান, নারীর পক্ষে, নারীর সুবিধা ও নিরাপত্তার জন্যে, নারীর স্বার্থে বিধান, আর পুরুষের জন্যেই এটা কষ্টের। কি বলো তিথি? কৃত্রিম হাসিতে গড়িয়ে পড়ে লাবণ্য। একটা মেয়ে হয়ে তুমি কিভাবে বললে এই কথা? আচ্ছা তাহলে প্রমাণ হোক, কেমন? একটা প্যাড আর একটা কলম টেনে নিল তিথি দ্রুত। আমাদের পয়লা সিদ্ধান্ত, নারীর জন্য সম্মান ও নিরাপত্তার যৌন সম্পর্ক হল বিয়ে। এক হোক দেখি। প্রথমে আমাকে বলেন, স্বামী হিসেবে আপনি কেমন ছেলে চেয়েছিলেন? আগে একটা বিয়ে করেছে এমন, দুজবর, ডিভোর্সি, 40 ঊর্ধ্ব এমন? না না, তা কেন? দেখেন, আপনি চাননি। একইভাবে ইমরান ভাইও চায়নি তার প্রথম ও একমাত্র স্ত্রী ডিভোর্সি হোক, প্রৌঢ়া হোক, আগের পক্ষে সন্তান সাথে করে আসুক। কোনো ছেলে মেয়েই এমনটা চায় না, এটাকে দোষারোপের কিছুই নেই, এটাই স্বাভাবিক মানুষ। একমাত্র স্ত্রী হিসেবে সবাই তরুণ, ভার্জিন, চপলা ও তন্মী কাউকেই চাই। এই সাইকোলজি প্রায় শতভাগ আমাদের, ঠিক তো? ঠিক।
তার মানে একটা ডিভোর্সি বা ইয়াং বিধবা মেয়ে যদি আবার বিয়ে করতে চায়, সে কি নতুন কুমার ছেলে আশা করতে পারে? নাকি ডিভোর্সি কাউকেই বা স্ত্রী বিয়োগ হয়েছে এমন কাউকে আশা করবে? যদি সে সামাজিকভাবে সম্মানের ও নিরাপত্তার জন্য সম্পর্ক করতে চায়, মানে বিয়ে করতে চায়, ভালোভাবে বুঝতে হবে প্রশ্নটা ভাবে। নর্মালি তো তাই গ্রহণ করতে হবে, তাকে তো কোনো কুমার ছেলে বিয়ে করতে রাজি হবে না। কেউ করতে চাইলেও সমাজ তা কঠিন করে দেবে, পরিবার সমাজের কারণে পারবে না। হ্যাঁ, তার দুটোই অপশন, ডিভোর্সি কিংবা বিপত্নিক স্বামী। একজন বিধবা আর ডিভোর্সি মেয়ে আনকুরা নতুন ছেলে আশা করতে পারে না নর্মাললি। আরেকটা অপশন কিন্তু আছে, যদি সম্ভব হয় কারো দ্বিতীয় স্ত্রী হওয়া। অপশনগুলো খেয়াল করেন ভাবি। এক, আরেকটা ডিভোর্সিকে। দুই, বিপত্নিক কাউকে। তিন, দুজবর মানে বিবাহিত কাউকে বিয়ে করা। এটা লিখলাম দুই নম্বর। ঠিক আছে ভাবি, এবার একটা সিনারিও কল্পনা করেন। ফোন বেজে উঠল লাবণ্যের, কপিক্যাট রিংটোন। তিথি একটু, জমজমাট আলোচনায় ছেদ। ব্যাগ থেকে ফোন নিয়ে ধরবে না কাটবে সিদ্ধান্ত নিতে পারছে না লাবণ্য। তিথি হেল্প করার জন্য জিজ্ঞাসা করল, কে গো এই কপিক্যাটটি? কে আবার? আমার তরুণ, কুমার, চপলা, একমাত্র প্রথম স্বামীজি? হেসে গড়িয়ে পড়ল দুজনে। তাহলে আর দোনোমনা কেন? আমি ভাবলাম আননোন নাম্বার কিনা, বিরহে বেকুল বেচারা। ধরে ধরে, আমি দেখি আপনার জন্য কিছু করে আনি গে, খালি মুখে ফেলে রেখেছি কখন থেকে। লাবণ্য ফোন উঠাচ্ছে না। তিথি মনে প্রবল ধারণা হলো লাবণ্য বাচ্চাটার গানটা পুরোটা না শুনে উঠাবে না, এবং হয়তো ও কখনোই পুরোটা না শুনে উঠায় না।